বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি কবচ নিয়ে হাজির হয়েছি যে কবচটি হলো দেহ বন্ধন রক্ষা কবচ। আজকের উক্ত এই দেহ বন্ধন রক্ষা কবচ প্রয়োগ করে আপনি নিজেকে এবং আপনার পরিবারের সকলকে এবং আপনার শিশু সন্তানকে বিভিন্ন দেব দেবী জিন ভূত দেহদানব মাদার কালী ও অপদেবতার হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। তো খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল আজকের উক্ত এই দেহবন্ধন রক্ষা কবচটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই জানেন, এর আগে আমি দেহবন্ধন মন্ত্র দিয়েছিলাম, দেহবন্ধন যন্ত্র দিয়েছিলাম। আজকে যেই দেহবন্ধন কবচটি নিয়ে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, উক্ত দেহবন্ধন কবচটি হল আপনার বাড়ির কাছের গাছের শিকড় প্রয়োগ করে আপনি নিজেকে এবং আপনার পরিবারের সকলকে এবং আপনার শিশু সন্তানকে বিভিন্ন অপদেবতার হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল ও সরল সহজ আজকের উক্ত এই দেহবন্ধন রক্ষা কবচটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো চলুন, আজকের উক্ত রক্ষা কবচটি আপনি কখন কোথায় কিভাবে তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি, অনেকদিন যাবত আমার কিছু সাবস্ক্রাইবার ভাইরা একই কমেন্ট বারবার করে থাকেন। আসলে ভাই, আপনি বারবার একই কমেন্ট করেন আর আমি বারবার একই কমেন্টের উত্তর দিতে দিতে আমার কাছেও খারাপ লাগে, এবং আপনি কমেন্ট করেন, আপনার কমেন্টের ভিডিও নিয়ে হাজির হইতে পারি না, সেই জন্য আপনার কাছেও খারাপ লাগে। হয়তো আপনি মনে মনে ভাবেন যে গুরুজির কাছে আমি একটি মন্ত্র চেয়েছিলাম, উক্ত গুরুজি মন্ত্রটি দিতেছে না। আসলে ভাই, আমি পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেকের ভিডিও নিয়ে হাজির হব। যেহেতু আমি দৈনিক একটি করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হচ্ছি, অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন, আজকের উক্ত এই রক্ষা কবচটি আপনি কিভাবে তৈরি করবেন বিস্তারিত বলে দিচ্ছি। তো আজকের রক্ষা কবচটি তৈরি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, শ্মশান খোলায় গিয়ে তুলসী গাছের শিকড় তুলে নিয়ে আসতে হবে। তারপর তুলে নিয়ে আসতে হবে দুব্বা গাছের শিকড়। তো তুলসী গাছের শিকড় এবং দুব্বা গাছের শিকড় যখন শ্মশান খোলা থেকে তুলে নিয়ে আসবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, কবরস্থানের তুলসী গাছের শিকড় আপনাকে তুলে নিয়ে আসতে হবে। তারপর আপনাকে বাবলা গাছের শিকড় সংগ্রহ করতে হবে। তো যখনই তুলসী গাছের কবরস্থানের তুলসীর শিকড় তুলবেন, তারপরে শ্মশান খোলার দুব্বা গাছের শিকড় তুলবেন এবং শ্মশান খোলার তুলসী গাছের শিকড় তুলবেন এবং বাবলা গাছের শিকড় তুলবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, বাঘের মাথার কিছু সংখ্যক চামড়া সংগ্রহ করতে হবে। তো বাঘের মাথার যখন কিছু সংখ্যক চামড়া সংগ্রহ করবেন, তখন উক্ত জিনিসগুলোকে আপনাকে যে কাজটি করতে হবে, অষ্টধাতুর মাদুলিতে অথবা রূপার মাদুলিতে অথবা স্বর্ণের মাদুলিতে বরে আপনি যদি ব্যবহার করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, কোনো দেব দেবী অপদেবতা জিন ভূত দেহদানব মাদার কালী কেউই আপনার উপর আসর করবে তো দূরের কথা, কোনো নজরই আপনার উপর লাগাতে পারবে না এবং উক্ত অপদেবতার কোনো শক্তি আপনার উপর প্রয়োগ করতে পারবে না। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।